জনাব শরৎ চক্রবর্তী, পুরোহিত, রাজনৈতিক অভিভাবক, শ্রদ্ধাভাজন নেতা, আদর্শেষ আওয়ামী লীগের জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্মান মহোদয়কে বরণ করছেন। আটনাং ওয়ার্ডের কাউন্সিলর, আটনাং ওয়ার্ডের কর্তা ভবানী শঙ্কর, আপনারা একটু মহোদয়কে উত্তরীয়। আমরা বরণ করব ফিল্ম এবং নৃত্যের মাধ্যমে। এই বরণ পর্বের পূর্বে আমরা গণমাধ্যম কর্মীদের প্রথম করেছে বিশুক চন্দ্র, সেই সত্যের কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি যে তোমরা আগামী দিনে এই দেশের মানুষ তোমাদের হাতে থাকবে। আমাদের ছোট ছোট মায়েরা, ছেলেরা, অভিভাবকরা, সাংবাদিক ভাইয়েরা এবং মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা, আপনার কাগজপত্র নিয়েছেন, কোনো কিছু দিতে পারিনি। আসলে করোনা, ইউক্রেন যুদ্ধ সব মিলিয়ে আমরা ছিলাম একটা হকচকে অবস্থা। একটা কথা না বললেই নয়, এই সময় শিক্ষার্থীদের জন্য একটি আনন্দের ব্যাপার। মুক্তি আছেন পটুয়াখালী, যখন একটা একজন সন্তান বয়স যখন 5 বছর, সব সময় 24 ঘন্টায় কতখানি পরিষেবা নিয়ে ভাবতেছে। আসলে আমাদের এখানে হয়তো দুই একটা ফ্যান দুই পাশে লাগানো আছে, কিন্তু সামনে যারা বসে আছে তাদের ওখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই। শিক্ষার্থীদের শিক্ষা জীবনে উৎসাহ যোগাবে, তারা সামনের দিকে ভালো কিছু করার অনুপ্রেরণা পাবে। ভাব নিয়ে এসেছেন যার বক্তব্যে আমি আমাদের আদ মরাদে ঘা মেরে তুই বাঁচা, তেমনি একজন তারুণ্যদীপ্ত সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান। মাধ্যমিক বিদ্যালয় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রস্তুত থাকবে, নিচ্ছে না শিক্ষা দিয়েছেন মানুষকে। একইভাবে লক্ষ্য করো, যিনি শত সংকটে শত প্রয়োজন, আমরা কিন্তু সেই প্রত্যাশা থেকেই স্মার্ট নাগরিক তাদের কাছ থেকে যদি প্রেরণা নিয়ে যায়, নিঃসন্দেহে আগামী দিনে তারা ভালো পাচ্ছে। যার মাথা থেকে, যার চিন্তা থেকে, যার সাজানো বাগানে দাঁড়িয়ে আমরা একটি অনুভবের গভীরে লালন করি যে আদর্শ নিয়ে বাংলা। এই ধরনের অনুষ্ঠানের ফলে আমরা ভবিষ্যতে আরও কিছু করার একটা অনুপ্রেরণা পাবো। এত বছর আমরা কষ্ট করে যে পড়াশোনা করে আমরা যে মানে একটা ভালো রেজাল্ট করতে পারছি, তো এই যে আজকে একটা আমরা সম্মান সংবর্ধনা পাচ্ছি, যার কারণে আমরা আজকে যে একটা মাঝে আনন্দ লাগছে। এই অনুষ্ঠান পেয়ে অনেক আনন্দিত এবং গর্বিত মনে করছি, কারণ দীর্ঘ 10 বছরের প্রচেষ্টা আমাদের সফল হয়ে আমরা এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছি, এবং আমাদের মেয়র মহোদয় আমাদেরকে একটি সংবর্ধনা আয়োজন করায় আমরা অনেক গর্বিত মনে অনুভব করতেছি। এটার মাধ্যমে আমরা অনেক শিক্ষার্থীরা আরও অনুপ্রেরণা পাবো পড়াশোনায়। অনেক ভালো লাগতেছে সবাইকে এরকম যে একটা মেধাবী সম্মাননা দিতে আসে, এটার জন্য তো আমি অনেক গর্বিত পটুয়াখালীর জন্য। এরকম অনুষ্ঠান জানি বারবার হয়, এরকম মেধাবীদের জানি বারবার এরকম সম্মাননা দেওয়া যায়। মেধাবী সম্মাননার মাধ্যমে আমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবো, আমাদের আরও মেধার বিকাশ হবে। আমরা অনেক আনন্দিত, আমরা চাই এই প্রোগ্রাম বারবার হোক। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারি, ভালো একটা প্রদর্শনী যেতে পারি। ভালোই লাগছে এখানে।
আসলে আমরা যে পড়াশোনা করছি এটার জন্য অনেক মানে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে এবং খুবই ভালো লাগছে এমন একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে এরকম অনুষ্ঠান আমরা প্রতি বছর চাই। সম্মানিত সদস্যবৃন্দ এবং এখানে যারা আমন্ত্রিত অতিথি অভিভাবক,